দেখেন এই যে ভালোবাসা দিবস প্রথম কথা দিবস পালন করা ভালোবাসা দিবস যদি নাও হ্যাঁ যুবক যুবতীর ভালোবাসা এই ভালোবাসা দিবস মানে কিসের ভালোবাসা দিবস বাপ মায়ের ভালোবাসা দিবস আল্লাহকে ভালোবাসার দিবস রসুলকে ভালোবাসার দিবস হ্যাঁ ইসলামকে ভালোবাসার দিবস কোরআনকে ভালবাসার ভালোবাসার দিবস হ্যাঁ আত্মীয় স্বজনদের ভালোবাসার দিবস যুবকের যুবতীকে ভালোবাসার দিবস বুঝতে পারছেন না না যুবক যুবতীকে ভালোবাসবে নিজের বোন কে দিবস নিজের খালা ফুফু নিজের মাকে মা না ভালোবাসা নিজের ছেলে মেয়েকে ভালোবাসা দিবস আদর করার দিবস না নোংরামি জেনার ভালোবাসা দিবস এটা ভালো করে শুনে রাখেন এই ভালোবাসা দিবস মানে একজন যুবক যুবতী একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ভালোবাসবে আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ভালোবাসবে আর ফ্রেন্ড ছাড়া স্কুল কলেজে থাকতেই পারে না আরে স্কুল কলেজে লেখাপড়া করিস তোর একটা গার্লফ্রেন্ড নেই জিজ্ঞাসা করছে আজকে আর তুই কত বোকারে কোন যুগল করে তোর একটা গার্লফ্রেন্ড নেই ও যেন বোকা সমাজে স্কুলের মধ্যে বোকা ও যদি না থাকে তো আবার মেয়ে কি ওর বান্ধবীরা জিজ্ঞাসা করছে যে আমার আছে একটা বয়ফ্রেন্ড তোর বয়ফ্রেন্ড নেই হ্যাঁ কারো সাথে তোর এ নাই প্রেম নাই হ্যাঁ আউজ বিল্লাহ আউজ সব ফাহেসা অশ্লীলতা ভালো করে শুনে রাখেন আর জাহুল আলিউ ফিদ দুনিয়াওয়ালা আখেরা দুনিয়া আখেরাতে কঠোর রাজাও রয়েছে এই যে ভালোবাসা প্রথম কথা দিবস পালন করে হারাম যতগুলি দিবস রয়েছে ঈদুল ফেতের ঈদুল আজহা ছাড়া সবগুলি কি হারাম ভালো করে শোনাতেন ঈদুল ফেতের ঈদুল আজহা ছাড়া ঈদের মিলাদন্যবীর দিবস জায়েজ আজকে হচ্ছে ফুলের দিবস জায়েজ আজকে হচ্ছে ফলের ফ্রুটের দিবস জায়েজ আজকে আমাদের খাদ্য হচ্ছে ভাত আজকে ভাতের দিবস জায়েজ কোনোটাই জায়েজ নাই একমাত্র ঈদ উল ফিতর ঈদ উল আযহা ছাড়া কোনো দিবসই জায়েজ নাই আজকে আমার ছেলের দিবস জায়েজ ম্যারেজ ডে বিবাহ দিবস জায়েজ এগুলি ইহুদি নাসারাদের অনুকরণ করা বেদাত কথা বোঝা গেছে তাহলে যেগুলোতে অশ্লীলতা নেই জেনা ব্যবচার নেই সেগুলি দিবসই যদি হারাম হয় তো এই ভালোবাসা দিবস যেটা হচ্ছে নোংরামি দিবস যেটা হচ্ছে জেনা ব্যবচারের দিবস যেটা হচ্ছে প্রেমের বাজার গরম করে দিয়ে চরিত্র ধ্বংস করে দেওয়ার দিবস সেই দিবসটা কি করে জায়েজ হতে পারে কত দিক থেকে হারাম চিন্তা করেন নবী করিম সাল্লা সাল্লাম একটি হাদিস দিয়ে শেষ করছি এইরকমই বুলু ফিল্ম আজকাল অনেক যুবকরা ব্যাচলার যারা আপনার প্রবাসী থাকছেন অনেকেই কিন্তু দেখছেন ফেসবুকে ইউটিউবে দেখছেন হ্যাঁ দেখতে দেখতে অনেকে নাউজবিল্লা বীরজপাত হয়ে যাচ্ছে জি আমাদের কাছে খবর আসছে ও দেখতে দেখতে কখন বীর্যপাত হয়ে যাচ্ছে আর ওর স্ত্রীর কাছে যাওয়ার যোগ্যতা নেই ও শেষ করে গেছে ওই বুলু ফিল্ম দেখে দেখে ওর পুরুষত্ব একবারে ধ্বংস হয়ে গেছে স্ত্রীর কাছে গেলে হাত পা ধরে মাপ নিতে হবে কথা বোঝা গেছে স্ত্রীর কাছে গি আর থামতে পারে না তখন কি করবে স্ত্রী তো রাগান্বিত ও তা তালাক নিতে চাই যে তুমি তোমার বাড়ি ভাত খেতে এসছি শুধু তখন কি বলে হাত পা ধরে বলছে মান ইজ্জতটা রক্ষা কর কি করব আমি আমার তো সব নষ্ট হয়ে গেছে দেখি ওষুধ পানি করি একটু চিকিৎসা করি আউজুবিল্লা আউজুবিল্লা আল্লাহকে ভয় করেন শরীর স্বাস্থ্য রক্ষা করেন এগুলো হচ্ছে অশ্লীলতা অশ্লীল ছায়া ছবি দেখবেন না বলছিলাম যে এই ভালোবাসা দিবস এই দিবসে কি হয় না জেনা হয় না কত রকম জেনা আছে নবী এ করিম সালাম এই হাদিসটা শেষ করছি সহি রয়েছে সহি মুসলিমও রয়েছে সহি মুসলিম একটু বিস্তারিত হয়েছে যে আল্লাহ রব্বুল আলমিন লিখে রেখেছেন আদম সন্তানের ওপর যে কার আর কতটা জেনা হবে কার কতটা হাজদ হমিনা জেনা কার কতটা জেনা হবে কেউ অনেক জেনা করবে কেউ কম জেনা করবে কেউ কিছু জেনা করবে কেউ কিছু জেনা করবে তারপরে নবী বলছেন যে জেনা শুধু এই নয় যে অবৈধ সহবাস করা সেটা তো বড় জেনা তা কিন্তু এছাড়াও অনেকগুলি জেনা আছে বলছেন নবী কারিম সাল্লা সাল্লামের জবানের জেনা জিভার জেনা কথার জেনা কি হ্যাঁ এটা জুবিত সাথে হলো তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি খুব লাইক করি আজকাল বলছেন না হ্যাঁ তোমাকে খুব আমাকে ভালো লাগে এই যে বললেন এই যে কল করছেন একটা পরের মেয়েকে যেটা আপনার জন্য হালাল হালাল নয় 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 যার ধরনের হ্যাঁ এটা এটা জেনা জেনা তো ভালোবাসা দিবসে একে অপরকে কথা বলছে যুবক যুবতীর সাথে জেনা না হ্যাঁ কথার জেনা আচ্ছা তারপরে নবিশাল বলছেন যে চোখের জেনা জেনাল আইনে আর নজরু চোখের জানা হচ্ছে এই দেখা যুবক যুবতী যে প্রেম করে দেখে না যুবক যুবতীর দিকে তাকাচ্ছে তারপরে পাগল হচ্ছে আর থাকতে পারছে না আর ওই যুবতী এই তখন আর ওকে ছাড়া থাকতে পারছে না হ্যাঁ তখন আর কি বাপকে আর মাকে আর ভাইকে আর বংশকে কে কার হইলো মুখ মুখ কালো হইলো চ তোর সাথে চলে যাবো সব বাপের ধন সম্পদ চুরি করে নিয়ে পালিয়ে গেল পড়ছে না তাহলে জবানের জানা হচ্ছে প্রেমের গল্প হচ্ছে চোখের জেনা হচ্ছে এক অপরকে দেখে তখন পছন্দ হয়ে যাচ্ছে আর তারপরে পায়ের জেনা হচ্ছে দেখা করার জন্য কলেজ থেকে বেরোবে মেয়েটাকে দেখার জন্য এসে দাঁড়িয়ে আছে রাস্তাতে এখান থেকে হেঁটে যাবে বা যাবে ওকে দেখার জন্য দাঁড়িয়ে আছে অথবা মেয়েটা যাচ্ছে বাড়ির বাইরে গিয়ে দেখছে ওই যে ছেলেটা ওখান দিয়ে যাবে সব দেখবে ও করছে না হ্যাঁ এই যে হেঁটে গেল পায়ের জেনা পায়ের জেনা আলমাসি না বিশ্বাস বলছে হাতের জেনা যখন বেগানা কোনো মহিলাকে টাচ করলো ছুইলো এটা জেনা হলো না শুধু গায়ে হাত দিল একটু একটু চিমটি কাটলো একটু সেটা জেনা ভালো করে শুনুন জেনা গায়ে হাত বাড়াইলো এটা জেনা হাতের জেনা হইলো জি মনের জেনা কলবের জেনা ওয়ানফসু তাতা মান্না ও নবী সাল্লাল্লাহু বলছেন আর মনটা যে আছে হৃদয়টা আছে এটা আকাঙ্ক্ষা করে যদি ওকে পেতাম যদি ওকে কাছে পেতাম যদি ওর সাথে একটু কথা বলতে পেতাম যদি ওকে একবার দেখতে পেতাম এই যে মনটা চাই ওর সাথে যদি একটু যোগাযোগ হয়ে যেত ওর সাথে যদি একটু কথা বলার সুযোগ পেতাম এই যে মনটা শৈতানি মন এটা হচ্ছে মনের জেনা কলবের জেনা মনটা চাইছে কাউকে তো এই যে অন্তর থেকে লাইক করা আমি তোমাকে লাইক করি আই লাভ ইউ তোমাকে আমি ভালোবাসি এটা হচ্ছে কিসের জানা কিসের জানা কলবের জেনা কলবের এই যে ভিতরে আগে কলব চাইছে এটা জেনা আর জবানে যখন ফিটে বললেন ওটা জবানের জেনা হইলো আল ফারজু ইউসাদদুকু যালিকা ওয়ুকাজ্জিবু আর জায়স্থান স্থান এইটাকে বাস্তবায়ন করে অথবা বাস্তবায়ন হতে ব্যর্থ হয় এতগুলি হলো হাতের জেনা হলো পায়ের জেনা হলো চোখের জেনা হলো মুখের জবানের জেনা হলো আর কলবের জেনা হলো তারপরে একটা সময় সুযোগ নেওয়ার চেষ্টা করলে দেখা করা যায় কিনা চেষ্টা করলো দেখা করার বড় জেনা করার ব্যবচার করার কিন্তু কেউ গিয়ে সুযোগ পেয়ে গেল আর কেউ সুযোগ পেল না তাকিয়েই থাকলো জি হ্যাঁ এই হচ্ছে নবী করিম সাল্লা সাল্লামের হাদিস তো এই যে ভালোবাসা দিবস হোক অথবা স্কুল কলেজে যে প্রেমের বাজার গরম হওয়া হোক এগুলিতে সবগুলি জেনা হচ্ছে মুসলিম সমাজে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে কাফেরদের ঘরে যে সব জেনাগুলি হয়তো স্কুল কলেজে সহশিক্ষার কারণে মুসলিম সমাজে জেনাগুলি হচ্ছে মুসলিম সমাজে এই জেনাগুলি হচ্ছে সম্মানিত হাত্রিমন্ডলী আপনি আপনার মেয়েকে কখনো সহশিক্ষায় পড়াবেন না আল্লাহ এই পড়া ফরজ করেনি বরং হারাম করেছেন যেই পড়া সহশিক্ষায় মেয়েকে পড়াইতে হবে মানে আপনার সহশিক্ষা দিয়ে ইজ্জত নষ্ট করে পড়াইতে হবে মাদ্রাসা করেন আলহামদুলিল্লাহ পয়সা দিয়েছে মাদ্রাসা করেন দিনের শিক্ষা দেন তার সাথে দুনিয়ার শিক্ষা দেন পয়সা খরচ করে পড়ান আপনি সেপারেট শিক্ষার ব্যবস্থা করে প্রাইভেট স্কুল মাদ্রাসা খুলেন আর সেগুলিতে ইসলামও শিখান এবং দুনিয়াও শিখান কোনো অসুবিধা নেই যদি সরকারের পক্ষতে ব্যবস্থা না থাকে তাহলে দেশের কথা বলছি আর আল্লাহ রব্বুল কাছে দোয়া করে আল্লাহ যেন আমাকে আপনাদেরকে আপনাদের পরিবারকে ছেলে সমস্ত ফেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আমাদেরকে সমস্ত রকমের কাবিরা সাগিরা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ রবা যেন আমাদের করে দেন আমাদেরকে ইসলামিক পরিবার গঠনে তৌফিক দান করেন আল্লাহ পাঁচ যেন নামাজি করে দেন বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সৌদি আরব থেকে দিলটা খুলে ইসলামটা নিয়ে যাওয়ার যেন তৌফিক দান করেন শিরকার আর বেদাতকে চেনে সেগুলিকে বর্জন করার তৌফিক দান করেন আল্লাহ সব লোকদেরকে হেদায়ত করেন যারা তৌহিদ সন্ন্যতের কথা বললে শত্রুতা করি যাদের গায়ের জ্বালা হয় আল্লাহ যেন ওদেরকে হেদায়ত করেন